মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য আরোহী বহন করা যাবে না জানালেন ডিএমপি এই তথ্যটি নিশ্চিত হয়ে গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি নিউজ ডট ও ওয়েবসাইট থেকে ডিএমপি নিউজে জানিয়েছেন মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করা যাবে না এই মর্মে বিশেষ অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি লক্ষ্য করা যাচ্ছে যে লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সাথে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছে যার ফলে একই ব্যবহৃত হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহার করছে এতে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে এমত অবস্থায় করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের এই ঊর্ধ্বমুখী সংক্রমণের সময়ে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অতীব জরুরি প্রয়োজনে রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশ চালক ব্যতীত অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে করেছে স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য করোনা ভাইরাসের বিস্তার রোধে আঠাশি জুন দুই থেকে পহেলা জুলাই ভোর ছয়টা পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার রোববার সাতাশি জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে এক সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে দুই সকল শপিং মল মার্কেট পর্যটন কেন্দ্র রিসোর্ট কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে তিন খাবারের হোটেল হোটেল রেস্তোরাঁ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খাবার বিক্রয় শুধুমাত্র অনলাইন বা টেক ওয়ে করতে পারবে চার সরকারি বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা নেওয়া করতে হবে পাস জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আপনার কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং আমাদের ফেসবুকের পেজটিকে একটি লাইক অথবা ফলো করবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্তই আপনি ভালো থাকুন